নমস্কার বন্ধুরা, ডেজি শ্লোকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকের মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে 6:30। আমি সকাল সকাল চান সেরে রেডি হয়ে গেছি দিনটা শুরু করব বলে। আজ থেকে সবার বেরোনো শুরু, সুতরাং আজকে একদম টাইম টু টাইম আমার কাজ করতে হবে। 1 সেকেন্ড দেরি করলে একটু অসুবিধা হয়, তাই তাড়াতাড়ি আজকে উঠে গেছি দিনটা শুরু করার জন্য। একজন বসেছে আমার সাথে টিফিন করতে। আজকে সকালে আমি টিফিনে করেছিলাম একটু লুচি, ও আমার সাথে লুচি খাবে। লুচি তো খেতে পাবে না, লুচির ওপরে ছাল গুলো। আমার মাম কি খাচ্ছ? ভালো খেতে, ভালো। আজকে আমরা দুজন ছাদেই চলে এসেছি, কারণ বাড়িতে কেউ নেই, বাড়ি ফাঁকা, নিচের ঘরগুলোতে একা ঠান্ডা ঠান্ডা ভাল লাগছে না। দুজনেই ছাদে, ওকে তেল মাখাবো, চান করবো, আজ সবটাই ছাদে করবো। এবার থেকে ভাবছি প্রত্যেকদিনই কাজ বাজ সেরে একবার ছাদে চলে আসবো, কারণ সত্যি ঘরগুলো খুব ঠান্ডা। তুমি একা একা তেল মাখবে? এটা খায় বোকা কোদাকার, এটা খেতে আছে? কোনটা খাবে, জল খাবে না এটা খাবে, বলো কি করবে? কোনটা 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 তোমার চাই? এটাতে হাত দাও, ওটাতে নয়, জলের বোতলে একা একা হাত দাও। তিল খাচ্ছে, দাও জলের বোতলে হাত দাও। এই বাচ্চাটা মহাদুষ্টু, ও জানে বকবো কিন্তু এবারে। এই বাচ্চাটা মহাদুষ্টু বাচ্চা, যত তেল রাত থেকে সরাচ্ছি ও তত, তেল যেদিকে ও সেদিকে। কি শ্লোক আজকে পড়েছে পুরীর পাঞ্জাবি, এটা আগের বছর ওর মমতা মাসিও কিনে দিয়েছিল, অনেকদিনই এনে দিয়েছে, তখন প্রায় গরমকাল ছিল, কিন্তু এতদিন তো হতো না শ্লোকের, এখন গায়ে ঠিকঠাক হচ্ছে। মঙ্গলবার দুপুরে মা ভাত খায় না, তাই দুপুর দুপুরেই রুটিটা সেরে নিচ্ছি। শ্লোক আর আমি দুজনেই ঘুমিয়েছি, শ্লোক তো একটা লম্বা ঘুম দিয়েছে সেই 1টা থেকে এই 3:30। আমি অতক্ষণ না কিছুক্ষণ শুয়েছিলাম, দুজনে উঠলাম, উঠে এবার শ্লোক খাচ্ছে ফল। এই বাচ্চাটা বড় দুষ্টু হয়ে গেছে, ও সব সময় এক হাত ছেড়ে দেবে, এক হাত ছেড়ে দেবে, দিয়ে এক হাত ধরে দাঁড়াবে, দুম দাম পড়বে। এই দুষ্টু, দু হাতে ধর, আবার ছেড়ে দেয়, নাম করে না, করে না, করে না, করে না, ওরম করে। এই বাচ্চাটা কি কায়দা শিখেছে, এক হাত ছেড়ে দিয়ে এক হাতে দাঁড়াবে আর দুম দাম পড়ে যাবে। পরে পড়ে যেটা দুম করে পড়ে এসো, দুম করে পড়ে যাও, ধরো এটা ধরো, এই হাতটা দিয়ে এটা ধরতে হয়, পড়ে যাবে। দোলনার ভেতর ঢুকেছিস কেন? ও বাবা, ও বাবা, লেগে যাবে, মাথায় লেগে যাবে, দেখা, চলে 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 এসো, মাথায় লেগে যাবে। লোক এত ঘুমাচ্ছে ঠান্ডা পড়েছে বলে বিকেলবেলা তো দুপুরবেলায় ঘুমালো আমার সাথে, এবারে ঘুম থেকে উঠে আবার সারা সন্ধ্যাটা ঘুমিয়ে নিয়ে সবে উঠলো। আজকে শ্লোক পড়ে গেছে, এত হাঁটতে শিখেছে, যা পাচ্ছে ধরে উঠছে, ব্যালেন্স রাখতে পারছে না, পড়ে গেছে। এই যে পড়ে মাথাটা কালো, কালশিটে দাগও পড়ে গেছে, আমার চোখের সামনেই দাঁড়িয়েছিল, আমি বসে আছি, হুট করে হাতটা ছাড়লো, মানে নিজে নিজে ব্যালেন্স ছেড়ে দাঁড়াবে বলে দুটো হাতে ছেড়ে দিল, দিয়ে দুম করে পড়ে গেল, গিয়ে মাথাটা কালশিটে দাগ পড়ে গিয়ে কি অবস্থা। এই যে মাথাটা কালশিটে দাগ পড়ে গেছে একদম। তুমি আজ দুষ্টু কেন? এত তো ধীর স্থির হতে পারে, এত দুষ্টুমি কেউ করে? কি দেখছিস ওদিকে? ওদিকে কিছু নেই, মা এখানে, মা এখানে, মা এখানে, মা তো এখানে। সন্ধ্যেবেলা লাগার পর থেকে শ্লোক এত কোলে ওঠার বায়না করছে, আমার কোল থেকেই নামেনি, কোলে নেয়নি বলে কেঁদে কেঁদে চোখ থেকে জল এসে গেছে। কালকে তো আমাদের চাউমিনটা হয়নি, চাউমিনটা হয়েছে আমাদের আজ, অগত্যা শ্লোকের পাপাকে চাউমিনটা করতে হয়েছে, কারণ আমি শ্লোককে কোলে নিয়ে বসেছিলাম। এই ছেলেটায় এত দুষ্টু, আমি জামা কাপড় পরালে কেঁদে চিল চিৎকার করে ফাটায়, আর যেদিন কেউ বাবা জামা পরাবে আনন্দ দেখো না, আর ধরে রাখা যাচ্ছে না। এই তোর মার সাথে শত্রুতা আছে? হ্যাঁ, আমি জামা প্যান্ট পরালে চিল চিৎকার করে বাড়ি পাড়া সবাইকে জানাস, যেমন মা জামা প্যান্ট পরাচ্ছে রাত্রেবেলায়, আর বাবার কাছে দেখো একেবারে শুকে জামা পরছে।
খুব মজা, খুব মজা। তাহলে এবার থেকে বাবার কাছে যে ড্রেস পাল্টাবি, রাতের ড্রেস। তোর মা কি বলছে? ভুল প্যান্ট পরেছি আমি। কি বলে বলতো তোর মা? ওর মা আগে তো খুলে আছে বলে মনে হচ্ছে। বাবা রে, বাবা রে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে বাবু। বাবাকে পেলে আর মাকে চিনিস না বল। বস বস, কটা বস খেলি না, সকালে মাস্টারে পড়া পারিস নি, এত দূর খাচ্ছিস। বাবার কাছে খুব আদর খাওয়া হচ্ছে তো। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এখন বাজে 11টা, আমাদের তো খাওয়া হয়ে গেছে। শ্লোক আজকে একটু দেরি করেই খেয়েছে। এবারে আমাদের গুড নাইট টাইম, তো বলো গুড নাইট, বলো গুড নাইট। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। বলো বলো গুড নাইট, বলো বলো বলো, শুভরাত্রি।